আসসালামু আলাইকুম। বরাবর মতো আজকেও আমরা আছি ডিপিএসসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এসেছি একজন রোগীর সাথে কথা বলতে, যিনি কিনা এখানে ভর্তি আছেন। জি আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম পূজা। কোথা থেকে এসেছেন আপনি? কেরানীগঞ্জ থেকে। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন বা কোন সমস্যার জন্য এখানে ভর্তি আছেন যদি একটু বলতেন আমাদের? কোমরের সমস্যা। মানে কোমরে ব্যথা ছিল? হ্যাঁ। আচ্ছা, কিভাবে হয়েছে বা এটার উৎপত্তি কিভাবে বলতে পারবেন? পড়ে গিয়েছিলাম খাট থেকে। আচ্ছা, সেই আঘাত থেকে ব্যথাটা হয়েছে? কতদিন যাবৎ? পাঁচ বছর। পাঁচ বছর, মানে এই পাঁচ বছরের মধ্যে আপনি কি কোনো ডক্টর দেখিয়েছেন বা এটার জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? না, কখনো করিনি। মানে এই পাঁচ বছরে আপনি এই ব্যথায় ভুগেছেন? পাঁচ বছর ব্যথা হয়নি, চার বছর ধরে ব্যথাটা ছিল, তো ডক্টর দেখে তারপরে করলেন। আচ্ছা, এখানে কোন ডক্টরের আন্ডারে আপনি চিকিৎসা নিচ্ছেন? ডক্টর সফিউল্লাহ। সফিউল্লাহ প্রধান? হ্যাঁ। আচ্ছা, ডক্টর সফিউল্লাহ প্রধান। কতদিন যাবৎ চিকিৎসা নিচ্ছেন এখানে? দশ বারো দিন। বারো দিন। এখন আপনার কী অবস্থা? খুব ভালো আছি। আচ্ছা, এই কোমর ব্যথার জন্য আপনার আর কোনো সমস্যা হয়েছে বা এটা থেকে আর কোনো সমস্যা ফিল করেছেন আপনি কখনো? না না। আচ্ছা, এখানকার চিকিৎসা সেবা আপনার কাছে কেমন লেগেছে? ভালো। এখানকার চিকিৎসায় আপনি কতটুকু সন্তুষ্ট? ভালো। মানে পুরোপুরি সন্তুষ্ট? পুরোপুরি। কেন কি আমি? হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আচ্ছা, এখন আর কোনো প্রবলেম নাই আপনার কোমর ব্যথার সম্বন্ধে? না নেই। আচ্ছা, এখানকার যে স্টাফ, নার্স, ম্যানেজমেন্ট, এদের ব্যবহার কেমন? ভালো। এখানে যে থেরাপিস্টরা ছিল বা আপনাকে, আপনাকে তো থেরাপির মাধ্যমে বা থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে, তাদের ব্যবহার বা তাদের ট্রিটমেন্ট কীরকম ছিল? অনেক ভালো। আচ্ছা, তাদের কোনো ব্যবহার এরকম হয়েছে যে আপনি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট পান নাই? না না, এমন এমন হয়নি। আচ্ছা, এখানকার পরিবেশ কেমন লেগেছে বা খাবারের কথা যদি একটু জানতে চাই? ভালো, মোটামুটি। আচ্ছা, খাবার? মোটামুটি খাবার ভালো, কেন কি আমি খাওয়া দাওয়া বাসায় অন্যরকম করি, এখানে একটু অন্যরকম, একটু ডিফারেন্ট মনে হয়। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো। আপনার কাছে একটু জানতে চাবো, ডিপিএসসি হসপিটালের এই যে ঠিকানা বা ডিপিএসসি হসপিটাল সম্পর্কে আপনি জেনেছেন কিভাবে? আমার মা ইউটিউব থেকে বের করেছে। আচ্ছা, ইউটিউব থেকে তারপরে আপনি এখানকার ঠিকানা পেয়েছেন। আচ্ছা, আপনার যে সমস্যাটা ছিল, এরকম সমস্যার পেশেন্ট বা এরকম সমস্যায় ভুগছেন এমন রোগী পৃথিবীতে অনেক আছে, তাদের সম্বন্ধে যদি কোনো কিছু বলার থাকে বা আপনার যদি কোনো মতামত থাকে, আপনি এখানে যে চিকিৎসা নিয়েছেন তাতে যে ট্রিটমেন্টে আপনি ভালো হয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? হ্যাঁ, অবশ্যই বলার আছে। ডিপিএস হাসপাতালে যারই সমস্যা হোক না কেন, কোমরে এখানে এখানে আসে চিকিৎসা নেওয়াটা উচিত, ঠিক হয়ে যায়। এবং কি আমি, আমার মা বাসে গিয়েছে, আমার মাসির তার মেয়ের কোমরের সমস্যা, তো আমার আমার কথা শুনে তার মানে হাসপাতালের নাম বলছে বা ঠিকানাটা চেয়েছে, তো আমি তাকে কালকে বাসা দিয়ে দিব। আচ্ছা, মানে আপনি অলরেডি আপনি অন্য এক পেশেন্টকে সাজেস্ট করে ফেলেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে যদি জানতে চাই আপনি কেন বলবেন এই হসপিটালের কথা? কেন কি আমি এখানে ভালো হয়েছি, ও অসুস্থ, ও ভালো হবে এখানে এসে। তার মানে আপনি ফুল স্যাটিসফাই এখানকার চিকিৎসা সেবা? হ্যাঁ। আচ্ছা, আপনি এটার, আপনার যে সমস্যাটা ছিল এটা, এই সমস্যার জন্য অন্য কোথাও আর কোনো চিকিৎসা করিয়েছেন বা অন্য কোনো ডক্টর? হ্যাঁ, দেখিয়েছি, লালবাগে দেখিয়েছি। আচ্ছা, সেখানকার ট্রিটমেন্ট? ওখানকার ট্রিটমেন্ট ছিল ভালো, বাট ব্যথা কমেনি, অনেক ওষুধ খেয়েছি, ব্যথা কমেনি। ওইখানে কি থেরাপি ছিল না? এইভাবে শুধু মেডিসিন, মেডিসিন দিয়েছিল আমাকে ফার্স্ট টাইম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে বিডি টুডেজের সাথে আপনার মতামত শেয়ার করার জন্য। ইসলাম ইসলাম।